बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी खैरुन्नाहार मजुमदार सहकारी शिक्षक बांग्लादेश ओ विश्वपरिचय आमी सजेदा फ्यूचर ब्रिलियंट स्कूल प्रिय शिक्षार्थीरा आशा करी सबाई भालो आछो। आज के आमरा चतुर्थ श्रेणी अध्याय 6 परामर्श सहिष्णुता सम्पर्के आलोचना करब। অধিকাংশের মত গ্রহণ, আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব। অন্যরা যখন মতামত দিবে তখন আমরা মনোযোগ সহকারে ওদের মতামতটা শুনব। অন্যের মতকে সম্মান করাকেই পরামর্শহীনতা বলে। একটি প্রধান সামাজিক গুণ তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। সবারই ধৈর্য সহকারে মতামত শোনা উচিত, সবার মতামতে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সবাইকে পরামর্শহীনতা হতে হবে। যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে অধিকাংশ মানুষের যে মতটা সঠিকভাবে করেন সেটি গ্রহণ করা উচিত। যে যে অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু যেটা আমাদের কাছে মনে হবে সঠিক সেটাই আমরা গ্রহণ করব। সঠিক মতামত গ্রহণ করাকেই বা এই প্রক্রিয়াকেই গণতন্ত্র বলা হয়। আমাদের উচিত অধিকাংশ মতামতে প্রাধান্য দেওয়া। এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে। তিনটি ধাপ হলো মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত গ্রহণ। মত প্রকাশ, মত প্রকাশ হলো নিজের কোনো ইচ্ছে বা কোনো কথা প্রকাশ করা। তারপরে শোনা, অন্যের যে মতামতটা দেয় সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নেওয়া হলো যেটা সঠিক ওই জিনিসটা নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাড়ি, বাড়িতে কেউ কোনো কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ শোনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, কি রান্না করা হবে, কিভাবে সাজানো হবে, কিভাবে কে কোথায় বসবে, কিভাবে কে কাকে কিভাবে পরিবেশন করা হবে, এগুলো সিদ্ধান্ত নেওয়া বা মত প্রকাশ করা। বিদ্যালয়, বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত শোনা নেওয়ার প্রয়োজন হতে পারে। বিদ্যালয়ে অনেক ধরনের মতামত প্রকাশ করা যায় বা অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সেগুলো বিদ্যালয়ে সিদ্ধান্ত ও মতামত গুলো হলো মাঠে কোন খেলাটি খেলতে হবে, শ্রেণীতে কোথায় বসতে হবে, কোন বিষয়টি পড়বে, মাঠে কোন জায়গায় কোন খেলাটি খেলতে হবে এগুলো সিদ্ধান্ত নিতে হবে, শ্রেণীতে কোথায় বসতে হবে এই সিদ্ধান্ত গুলো নিতে হবে, কোন বিষয়টি পড়তে হবে বিদ্যালয় নিতে এই সিদ্ধান্তটি বিদ্যালয় নিতে হয়। বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তা হলো প্রকাশ করা, এক নম্বরে মত প্রকাশ করা, দুই নম্বরে পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা, মত প্রকাশ করা, যে কোন নিজের যেই মতটা আছে সঠিক মতামত প্রকাশ করা, দুই নম্বরে পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা। কেউ যদি কোনো পরামর্শ দেয় সেটা মনোযোগ সহকারে বা শ্রদ্ধার সাথে শুনতে হবে। তিন নম্বরে অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। যখন সবাই একটা মতামত দিবে তখন কোনটা সঠিক কোনটা সঠিক নয় এগুলা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় একটা খাতায় এই সঠিক উত্তরটা তুলে নিবে। এখানে পরামর্শহীনতা কি, সবার মতামত গ্রহণ করা না শুধু নিজের মত প্রকাশ করা, নাকি নিজের মত অনুযায়ী কাজ করা, নাকি অন্যের কথা না শোনা, কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা বলো তো দেখি? সবার মতামত গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা
পরামর্শহীনতা সম্পর্কে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।